মাংসটা নেওয়া হয়েছে এখানে 1 কেজি মাংস 1 কেজি পরিমাণ মাংস আছে প্রথমে আমরা নিয়ে নিলাম আদা বাটা এখানে আদা রসুন বাটা মিক্সচার আছে তারপরে নিয়ে নেছি 1 চা চামচ পরিমাণ লবণ তারপর নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ হচ্ছে হলুদ তারপরে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ মরিচের গুঁড়া সয়া সস নিলাম পরিমাণ মতো তারপর টক দই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তারপরে এখন নেব হচ্ছে সরিষার তেল নিচ্ছি আমরা সরিষার তেল দিচ্ছি এটা পরিমাণ মতো নিয়ে নেবেন আর সবশেষে আমরা অ্যাড করছি যেটা আমাদের আজকের রেসিপি সেটা হচ্ছে তান্দুরি চিকেন করব তান্দুরি চিকেন মশলা দিয়ে দাও বারবিকিউ বা আপনি চাইলে তান্দুরি চিকেন দিতে পারেন দুইটাই এখন সবগুলো একসাথে মিক্স হবে এটা সম্পূর্ণভাবে মিক্সচার করার পরে এটা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আমরা রেখে দেব ম্যারিনেট করার জন্য শিকের মধ্যে ভরার কার্যক্রম শেষ ম্যারিনেট করার 2 ঘন্টা পর আমরা শিকের মধ্যে ভরে ফেললাম এবং বাকিগুলো শিকে ভরা হচ্ছে বাতাস দাও একটু মশলাগুলো দিয়ে টক দিয়ে বেশি এক মিনিট করে